হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই গার্ডেন। তো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও নিশ্চয়ই খুব ভালো আছে। তো ফ্রেন্ডস, চলুন আজকে অনেক দিন পর আমি আমার বাগানটি আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো, কোন গাছের কী পরিচর্যা করছি সেটাও আপনাদের বলবো। ফ্রেন্ডস, সবার প্রথমে আমার এই অ্যাডেনিয়াম গাছটি আপনাদেরকে হ্যালো বলছে। জাস্ট গাছটির ফুলগুলো আপনারা দেখুন কি সুন্দর ফুটে আছে, প্রচুর বার্ডস এসেছে, আগেও ফুটেছে অনেকগুলো ফুল, আর এটা সেকেন্ড টাইম যে এত বার্ডস এসেছে। অ্যাডেনিয়াম গাছ থেকে এত বেশি ফুল পাওয়ার জন্য আমি শুধু একটা ছোট্ট ট্রিক্স ইউজ করি, সেটা হলো ডিমের খোসার গুঁড়ো কন্টিনিউয়াসলি আমি এর সয়েলে অ্যাড করতে থাকি। এই জাস্ট এক মাস পর পর আমি 1 থেকে 1.5 চামচ ডিমের খোসার গুঁড়োটা আমি ইউজ করি। এদিকে আছে আমার একটি থাই 12 মাসি আম গাছ, তো এতে জাস্ট মুকুল চলে এসছে। আম অন্য অন্য গাছে আম যেরকম বড় হওয়ার হয়ে গেছে, খাওয়ার টাইম চলে এসছে আম, আর এখানে আমের মুকুল এসছে। আর এখানে আমার ডালিম গাছ, এখানে ভালোই ফ্রুটিং হয়েছিল কিন্তু অনেকটাই আমার ঝড়ে নষ্ট করে দিয়েছে, যেহেতু এত উপরে ঝড়ের হাওয়া আটকানো যায় না গাছের ডালগুলো ভেঙে যেতে, আর ডালিম গাছ খুব একটা স্ট্রং হয় না, তো সেই কারণে অনেকগুলো ডালিম এমনি নষ্ট হয়ে গেছে, আর এখন একটা বেঁচে আছে। সো এবছর ফার্স্ট হারভেস্টিং করব আমি এটার, তো ওয়েট করছি এটা টেস্ট কেমন হবে তার জন্য। আর এখানে আমার থাই ভ্যারাইটির 12 মাসি কামরাঙ্গা গাছ, এখানেও আবার নতুন করে ফ্রুটিং চালু হয়ে গেছে। ফ্রেন্ডস, আমার যতগুলো ফ্রুটিং প্লান্টস আছে আমি এর খাবারের মধ্যে হাড় গুঁড়ো আর সেকেন্ড হলো সরিষার খোল পচানো, এই দুটো জিনিস আমি সবসময় অ্যাড করি, এই কারণে ফ্রুটিং খুব ভালো হয় আর ফলগুলো পরিপক্ক হয়, টেস্টি হয়। আর এখানে আমার মধুমালতী গাছ, এর ফুলটা এবার খুব লেট করে এসছে, আমি একটু টেন্স ছিলাম যে রিপোর্টিং করিনি হয়তো সেই কারণে হয়তো এবছর ফুলই আসবে না, কিন্তু আগের বছরের মতো ফুল না হলেও এবছর ভালো ফুল হয়েছে। মেরুন কাঠচাপায় ফুল আসতে অনেক দেরি হয়ে গেল, প্রথমবার ব্লুমিং করছে মেরুন কাঠচাপাটি, আর এটি আমার দেশি ভ্যারাইটির কাঠচাপা, আগের বছর এটা বসিয়েছিলাম, এবছর ফার্স্ট ব্লুমিং করলো, তো খুব সুন্দর কালার, ভীষণই সুন্দর কালার, জাস্ট আর এত সুন্দর মিষ্টি গন্ধ, যেটা মেরুন কাঠচাপায় হয় না। তো আমার মনে হয় মানে ছাদের জন্য দেশি ভ্যারাইটির কাঠচাপাই বেস্ট, জাস্ট কালারও দেখার মতো, আবার গন্ধও খুব সুন্দর। আর নেক্সটে যাব এখানে আমার আম্রপালি ভ্যারাইটির আম, তো এই গাছটিতে 14টার মতো আম টিকেছিল, তারপর সেগুলো চাটনি খাওয়ার মতো অবস্থায় এসে পড়ে গেছে, সেগুলো ওয়েস্ট হয়নি, খেতে পেরেছি। আর এটা জাস্ট রয়ে গেছে, এখানে আমার শীতের বেগুন এখনও হয়ে যাচ্ছে। ফ্রেন্ডস, শীতের অনেকগুলো সবজি গাছই এখনও পর্যন্ত আমাকে ফল দিয়ে যাচ্ছে, এর মধ্যে এই টমেটো গাছটিও অবশ্যই পড়ে। আরও কিছু গরমের সবজি আমি লাগিয়েছি, এর মধ্যে এইগুলো হলো ডাঁটা শাক, তো এখানে এক শাকের জন্য লাগানো হয়েছিল তাই একটু ঘন করে আমি লাগিয়েছি, তো শাক হিসেবে খাওয়া হয়ে গেলে আবার ডাঁটা হওয়ার জন্য আমি রেখে দেবো। এখানে অনেকগুলো ভেন্ডি গাছ লাগানো হয়েছে, যেগুলো অনেক ভেন্ডি হয় এই গাছগুলোতে। ফ্রেন্ডস, আমার ছাদে আমি যেই সব সবজিগুলি চাষ করি সেগুলো সবই অর্গ্যানিকভাবে করা, এর মধ্যে কোনো ইনঅর্গ্যানিক প্রোডাক্ট আমি ইউজ করি না। ফ্রেন্ডস, বর্ষাকালে প্রচণ্ড পরিমাণে পেস্ট অ্যাটাক হয়, আপনারা যদি কন্টিনিউয়াসলি নিম অয়েল করতে থাকেন তাহলে তো কোনো প্রবলেম নেই, কিন্তু যদি স্টপ করেন তখনই দেখবেন হঠাৎ করে অনেক বেশি পেস্ট অ্যাটাক হয়ে গেছে। তো আমারও কিছুদিন মাঝখানে বাদ পড়ে গেছিলো, প্রায় 10-15 দিনের মতো আমি নিম অয়েল ইউজ করতে পারিনি, টাইম হয়নি, তো সেই কারণে অনেক পোকার অ্যাটাক হয়ে গেছিলো, তো এর মধ্যে এই বরবটিগুলোর মধ্যে আমাকে স্প্রে করতে হয়েছিল ওষুধ, তাই আমি আর এগুলো ছিঁড়িনি, এগুলো আমি ফেলে দিই, কারণ হলো এর মধ্যে ডাইরেক্ট ওষুধগুলো পড়েছিল। বেশিরভাগ সময় আমি কী করি, গাছে যখন যদি খুব বেশি পরিমাণে পেস্ট অ্যাটাক হয়ে যায়, যখন আমাকে কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করতে হয়, সেই সময় গাছের যেগুলো ছোটো ছোটো সবজি থাকে সেগুলো আমি তুলে ফেলি, তো হারভেস্টিং করার পর গাছটা যখন ফাঁকা হয়ে যায় তখন আমি কোনো কেমিক্যাল পেস্টিসাইড গাছে ইউজ করি।
তো আপনারাও এই ট্রিক্সটা ফলো করতে পারেন, কারণ অনেক সময় হয় যে এত বেশি পোকার অ্যাটাক হয়ে যায় তখন আর নিমওয়ালে যেতে চায় না, তখন আমাদেরকে ইউজ করতেই হয় তাড়াতাড়ির জন্য, যেহেতু আমাদের তো সারাদিন সময় নেই সারাদিন ধরে গাছের পরিচর্যা করার, খুব অল্প সময়ে মেনটেন করে আমাদের করতে হয়, সেই কারণে কিছু কিছু সময় আমাদেরকে ইউজ করতে হয় কেমিক্যাল পেস্টিসাইড, তো সেই সময় আপনারা এই ট্রিক্সটি ফলো করতে পারেন। ফ্রেন্ডস, এই মুহূর্তে আমাদের বাগানিদের বলতে গেলে এক প্রকার রেস্ট, কারণ আমাদেরকে সেই পরিমাণ খাবার এখন আর গাছে ইউজ করতে হয় না বৃষ্টির জলের কারণে। আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে সকাল বিকেল রাত প্রায় বৃষ্টিই চলে যাচ্ছে, তো সেই কারণে গাছকে এক্সট্রা করে কোনো খাবার দিতে হচ্ছে না, গাছের গ্রোথ এমনি বেড়ে যাচ্ছে, শুধু একটু পোকার প্রবলেম, তো সেই কারণে একটু ওষুধ ফুষুধ দিলেই হলো। আর বলতে গেলে বাগানিদের এখন রেস্টেরই টাইম, যেসব অঞ্চলে এখনও বৃষ্টি হচ্ছে সেই সব জায়গার কথা বলছি। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের বাগানের গাছগুলিকেও খুব ভালো রাখুন।